এক কাপ ময়দা চিনি আন্দাজ মতন, যাদের যেরকম পছন্দ নেবেন। তারপর ওই মিক্সচারটা ময়দা চিনি তার উপরে ঘি দিয়ে দেবেন। ঘি দেওয়ার পর 3 চামচ ঘি দেবেন, তারপর 1 চামচ 1 চামচ বেসন, 1 চামচ সুজি দেবেন। দেওয়ার পর এইভাবে মিক্সচারটাকে মিক্স করতে থাকবেন। মিক্সচারটা যখন মিক্সড হয়ে যাবে একটু করে দুধ দেবেন, দুধ দিয়ে মেখে নেবেন। মাখার পর দেখবেন সফট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। ডোটা থেকে আপনারা লিচির মতন বের করে নিতে পারেন, আপনাদের যে রকম পছন্দ। একটু বেশি মোটা যদি চান তাহলে একটু বেশি করে লিচিটা নেবেন, নিয়ে ট্রেতে বসাবেন। ট্রেটা গ্রিস করে নিতে পারেন তেল দিয়ে, তার আর যদি বাটার পেপার থাকে বাটার পেপারটা বসিয়ে তারপর দিয়ে দিন, আর যদি না থাকে তাহলে ট্রেটাকে গ্রিস করে নিন তেল বা ঘি দিয়ে, তারপর টেম্পারেচার সেট করে ওটিজিতে বসিয়ে দিন। তারপর আর কি, রেডি আপনাদের হোমমেড ওভেন বিস্কিট।